আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা আলোচনা করবো বৃশ্চিক রাশি 2020 সালটা কেমন যাবে সেটিকে নিয়ে আমাদের আজকের আলোচনা চলবে। আমরা আজকে আলোচনাতে জানবো যে 2020 সালে বৃশ্চিক রাশির যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে কি কি অ্যাডভান্টেজ আসতে চলেছে, তারা কি কি সুবিধা পাবেন, কি কোন কোন জায়গায় তাদের সুযোগ বাড়বে এবং কোন কোন জায়গায় তাদের ক্ষেত্রে কমপ্লিকেটেড হতে পারে, কোন কোন জায়গায় তাদের জীবনের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে বা কোথায় কোথায় তাদেরকে সতর্ক থাকা উচিত, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। এই বিষয় নিয়ে আলোচনা করবো আমরা যে 2020 সাল বৃশ্চিক রাশি কি হতে চলেছে, কিরকম কাটবে। অবশ্যই আমরা আলোচনায় যাবো, আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আপনারা যদি যে কোনো রকম সমস্যার জন্য গ্রহ প্রতিকার করতে চান, অথবা তন্ত্র মতে কোনো প্রতিকার করতে চান, অথবা দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসে যদি জন্মছক বিচার করতে চান আমার থেকে, অবশ্যই আমার ফিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে তাহলে কলেজের মোবাইল নাম্বারটি আছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। 2020 সাল বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কি আসতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে কয়েকটি কথা বলবো। আমরা যে আজকে আলোচনা করছি এই আলোচনা আমাদের চারটি বড় প্ল্যানেটের উপর ডিপেন্ড করে করবো, অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। এই চারটি গ্রহ এক একটি রাশিতে দীর্ঘ সময় অবধি অবস্থান করে এবং এই দীর্ঘ সময় অবধি অবস্থান করার ফলে এদের ফলও কিন্তু দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ এরা যদি শুভ ফল প্রদান করে তাহলে পরে প্রচণ্ড শুভ হয়, অনেক দিন ধরে চলে এই শুভত্ব, এবং এরা যদি কোনো অশুভ ফল প্রদান করে তাহলে পরে এদের অশুভত্বও কিন্তু অনেক দিন ধরে চলে। বৃশ্চিক রাশি এমনি জটিলতায় ভরা একটি রাশি। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা সর্বদাই যে কোনো কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হয়। বৃশ্চিক রাশির এমন একটি রাশি যে রাশি কিন্তু সর্বদাই সংঘর্ষের মধ্যে থেকেই তাকে এগোতে হয়, কোনো জিনিসটা তার জীবনে স্মুথলিভাবে হয় না। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যারা কিন্তু বিবাহিত জীবনে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয়। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যারা কিন্তু স্পষ্ট কথা বা সত্যি কথা বলতে গিয়ে লোকের কাছে খারাপ হয়ে যায়। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যারা মন প্রচণ্ড উদার, ভালোবাসায় পরিপূর্ণ, প্রচণ্ড রোম্যান্টিক, কিন্তু ভালোবাসার মানুষকে তাদেরকে বারবার ভুল বোঝে। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যেটা আমরা বলবো যে এরা কিন্তু মানুষের ভালো করতে গিয়ে কিন্তু অনেক সময় মানুষ এদেরকে ভুল বোঝে এবং এদেরকে নিয়ে প্রচণ্ড সমালোচনা করে। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যার প্রতিবাদ করতে তারা কোনো জায়গাতেই ভয় পায় না, সমস্ত জায়গায় তারা কিন্তু প্রতিবাদকে বজায় রাখে এবং প্রচণ্ড প্রতিবাদী মানসিকতা রাশি। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যাদের ভিতরে সাহস উদ্যম প্রচণ্ড পরিমাণে থাকে কিন্তু পাশের লোকগুলো হাত বাড়ায় না বলে এরা জীবনে উন্নতি করতে পারে না অনেক সময়। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যারা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্যাক্রিফাইস করতে পারে, যারা কিন্তু প্রচণ্ড পরিমাণে আত্মত্যাগ করতে পারে, অর্থাৎ কোনো মানুষ যদি তার কাছে কিছু চায় সে কিন্তু না করতে পারে না এবং সেক্ষেত্রে যদি তার ক্ষতিও হয় তবুও কিন্তু নিজের ক্ষতিকে বরকরার রেখে, নিজের ক্ষতিকে বজায় রেখে অন্যকে কিন্তু নিজের জিনিস দিয়ে দিতে পারে এমন একটি রাশি। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যেটা কিন্তু সর্বদাই এরা কিন্তু উঁচুর দিকে ওঠার চেষ্টা করে, ভালোবাসার এরা কিন্তু জীবনে দাঁড়াবার চেষ্টা করে, এদের জীবনে অনেক স্বপ্ন কাজ করে এবং এরা কিন্তু সবসময় ভালোবাসার ভোকা, যেখানে ভালোবাসা পায় সেই দিকেই কিন্তু এরা নিজেকে নিয়ে যায়। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যে কিন্তু সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয় জীবনে এবং সমস্যাকে কাটিয়ে এগোতে 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 ক্লান্ত হয়ে পড়ে। এই রকম একটি রাশি 2020 সাল কেমন যাবে আজকে আমাদের সেটিকে নিয়ে আলোচনা, এবং আমাদের 2020 সালের গ্রহগত ট্রানজিট এই রাশি সম্পর্কে কি বলতে চাইছে এটাই আপনাদেরকে খুব সহজ ভাষায়, সরল ভাষায় বোঝাবার চেষ্টা করব। অবশ্যই অন্যান্য রাশির ভিডিও আপনারা দেখেন, তবে আমার যে ভিডিও এই অনুষ্ঠান কিন্তু আমি একদম অন্যরকমভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, প্রচণ্ড লজিক্যালভাবে করার চেষ্টা করি, তাই গল্প কথা আমি কিন্তু খুব বেশি দিই না এবং জ্যোতিষের যুক্তির মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসে সেটাকেই আমি পরিবেশন করে থাকি আপনাদের কাছে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে রাশির ভিডিও দেখার আগে, আমরা যে কোনো রাশি সম্পর্কে যখন 2020 সালের বার্ষিক রাশিফলকে আপনাদের সামনে প্রেজেন্ট করব তখন সেখানে অনেকগুলি কথা ভালো ভালো বলবো এবং অনেক কিছু কথা এমনও থাকবে যেটা কিন্তু কমপ্লিকেটেড বা সমস্যাগ্রস্ত কথা। সেখানে খেয়াল রাখতে হবে যে এই সব কিছুই আপনার জন্মছকের ওপর ডিপেন্ড করেই কিন্তু ফলবে, অর্থাৎ রাশিফল সর্বদাই কিন্তু নিজের জন্মছকের ওপর ডিপেন্ড করে দেখা উচিত এবং
আপনার জন্মচক্রের মধ্যে যদি কোনো শুভ যোগ থাকে এবং যখন আপনার বার্ষিক রাশিফল আপনার ফেভারে থাকবে তখন সেই যোগ অ্যাক্টিভেট হবে এবং তার সুন্দরভাবে আপনি কিন্তু সেই জায়গাটায় লাভবান হতে পারবেন। আবার বার্ষিক রাশিফল যদি আপনার জন্য খারাপ হয় এবং আপনার জন্মচক্র একাধিক নেগেটিভ যোগ থাকে তাহলে পরে কিন্তু সেই রাশিফল খারাপ হওয়ার দরুন আপনারা কিন্তু জীবনে অবশ্যই সমস্যাগ্রস্ত হয়ে পড়বেন এবং আপনাদের জীবনটা কিন্তু অবশ্যই জটিলতার মধ্যে প্রবেশ করবে। তাই সবার শেষে আমি একটাই কথা বলবো যে অবশ্যই নিজের জন্মচক্রের বিচার করান, বিশ্লেষণ করান এবং সঠিক পরামর্শ এবং সঠিক গ্রহ প্রতিকার করিয়ে তারপরে কিন্তু নিজের জীবনকে অতিবাহিত করুন। কারণ অনেক সময় কি হয়, ভালো সময় আসে, যেমন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসতে চলেছে 2020 ভালো সময়, কিন্তু ভালো সময়ের ক্ষেত্রে অনেকে দেখা যায় ভালো সময় আসে কিন্তু ভালো সময়কে ক্যাচ করতে পারে না, ধরতে পারে না। তার একটিমাত্র কারণ যে তার জন্মচক্রের মধ্যে এমন কিছু কমপ্লিকেটেড পজিশন হয়ে রয়েছে যার কারণে কিন্তু তার ভালো সময়টা তাকে ভালো কিছুই দিতে পারলো না। তাই অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে নিজের জন্মচক্রের রিজার্ভেশন করুন এবং অবশ্যই সঠিক গ্রহ প্রতিকার করে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করুন এবং ভালো সময় সম্পূর্ণ লাভ ওঠাবার চেষ্টা করুন। চলে আসবো আজকের আলোচনাতে। আমরা আলোচনা করতে চলেছি 2020 সাল বৃশ্চিক রাশির মানুষদের কি কি হতে চলেছে। আমরা চারটি প্ল্যানেটের উপর ডিপেন্ড করে কথা বলবো, বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি। আমরা প্রথমে জেনে নেবো যে এই প্ল্যানেটগুলো কবে কবে কোন কোন রাশির মধ্যে সঞ্চার করবে। প্রথম নম্বর কথা হচ্ছে যে বৃশ্চিক রাশি দীর্ঘদিন ধরে সাড়েসাতির যন্ত্রণায় মানে জীবনকে একদম গণ্ডগোলের মধ্যে ফেলে রেখেছিল, অর্থাৎ সাড়েসাতি তাদেরকে প্রচণ্ড পরিমাণে ভুগিয়েছে এবং এই 7.5 বছর পর বৃশ্চিক রাশি থেকে শনি সাড়েসাতিকে ছেড়ে এবারে এগিয়ে চলছে এবং 24 জানুয়ারি শনি কিন্তু ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন এবং সেখানে বৃশ্চিক রাশি 7.5 সমাপ্ত হয়ে যাবে এবং বৃশ্চিক রাশি কিন্তু অনেকটাই তাদের মন, মানসিকতা এবং সামাজিক এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটাই কিন্তু তাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে রাহু কিন্তু মিথুন রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টম ঘরে বসে রয়েছে। এই অষ্টম ঘর হচ্ছে জীবনের রন্ধ্রস্থান বলা হয়, মৃত্যুস্থান বলা হয় এবং রাহু হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মারকের ফল দান করে। তাই বৃশ্চিক রাশির অষ্টমে রাহু এটা কিন্তু ভালো নয়, কারণ রাহু অষ্টমে থাকলে পারে কিন্তু অবশ্যই রাহুর অষ্টমে তো তার প্রভাব থাকে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ, দ্বিতীয় এবং দ্বাদশ ঘরেও কিন্তু সেই রাহুর প্রভাব থাকে। এর ফলে কিন্তু চতুর্থ, দ্বিতীয় এবং দ্বাদশ ঘরগুলিকেও কিন্তু রাহু তার নেগেটিভ প্রভাব দ্বারা আবৃষ্ট করে রাখে এবং যার ফলে কিন্তু এই ভাব সংক্রান্ত সমস্যা তাদের জীবনে আসে। 2019 সালের 5ই নভেম্বর বৃশ্চিক রাশি থেকে বৃহস্পতি ধনুরাশিতে প্রবেশ করবেন এবং রাশির দ্বিতীয়ে অবশ্যই এখানে গোচর শুদ্ধি এবং চন্দ্রশুদ্ধি হয়ে বৃহস্পতি যেহেতু ধনুরাশিতে প্রবেশ করবেন সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির সম্পূর্ণ শুভ ফল বৃশ্চিক রাশির মানুষরা পেতে চলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে রাশি সাপেক্ষে তৃতীয় স্থানে অর্থাৎ শনি 24 জানুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার কারণে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু শনিরও একটি শুভ ফল পেতে চলেছে খুব শীঘ্রই এবং দীর্ঘমেয়াদী ফল পাবে। এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির সেকেন্ড হাউসে কেতু থাকার ফলে কিন্তু কেতুরও একটি প্রভাব দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের মধ্যে আছে। তাই সেই ক্ষেত্রে কিন্তু কেতুর প্রভাবকে আমরা ধরে নিয়ে আমাদের রাশিফল প্রেজেন্ট করার চেষ্টা করছি। প্রথমে আমরা বলবো যে বৃশ্চিক রাশির শরীরস্বাস্থ্য কেমন যাবে। বৃশ্চিক রাশির শরীরস্বাস্থ্যের ক্ষেত্রে আমরা অনেকটাই এখানে পজিটিভ বলতে পারি, তবে খেয়াল রাখতে হবে যে শনি যেহেতু মকর রাশিতে প্রবেশ করে গেল সেই কারণে কিন্তু বিশেষ করে যাদের বাতের প্রবলেম রয়েছে, ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে বা স্পন্ডালাইসিস রয়েছে, আর্থ্রাইটিস রয়েছে, এরকম ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শনি কিছুটা হলেও ভোগাবে। কোমরের তলা থেকে পা অবধি একটা যন্ত্রণার প্রবণতা বা ব্যথা, পেন, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসতে চলেছে। এমনি বৃশ্চিক রাশির লোক যারা হয় তারা কিন্তু সাধারণভাবে বিভিন্ন রকম রক্ত সংক্রান্ত, হার্ট বা ফুসফুস রিলেটেড অথবা পেটের সমস্যাতে ভোগে। তো সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে এই সমস্ত দিকগুলোতে। এবং বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউসে অর্থাৎ ধনুরাশির ঘরেতে কেতুযুক্ত হয়ে রাহুদৃষ্ট হয়ে থাকবে সেই কারণে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই পেটের প্রবলেম আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে পেট সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে তাদেরকে ভুগতে হতে পারে। এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশির মন মানসিকতা কেমন যাবে। সাধারণভাবে বৃশ্চিক রাশির 2020 সালে কিন্তু মনের দিকটা অনেকটাই আনন্দ পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং অনেকটাই তৃপ্তি পাবে। তবে মনের ভেতরে কিন্তু রাহুর চতুর্থভাবে দৃষ্টি থাকার ফলে পরিবার সংক্রান্ত বিভিন্ন সমস্যা, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে জটিলতা এবং মায়ের শরীরস্বাস্থ্য নিয়ে প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে মানসিক স্যাটিসফ্যাকশনের অভাব, অর্থাৎ যেটা চাইছিল সেটা পেলো কিন্তু মনের মতো পেলো না, এই বিষয়গুলোকে নিয়ে মনের মধ্যে কিন্তু একটুখানি
মানসিক সুখের একটা সমস্যা ক্রিয়েট হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে চাহিদা যদি অল্প হয় তাহলে পরে কিন্তু 2020 সালে বৃশ্চিক রাশি সাধারণভাবে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন পাওয়ার কথা, সেই দিকেই কিন্তু এগোচ্ছে গ্রহগত প্রান্তিক। বৃশ্চিক রাশির আমরা যদি বলি পরিবারের সঙ্গে বন্ডিং কেমন থাকবে, আত্মীয়দের সঙ্গে বন্ডিং কেমন থাকবে, প্রথম নম্বর কথা হচ্ছে পরিবারের দিক থেকে যেটা বন্ডিং সেই জায়গাটা কিন্তু একটু কমপ্লিকেটেড দেখাচ্ছে, এবং আত্মীয়দের সঙ্গেও কিন্তু দীর্ঘদিন ধরে এদের একটা মনোমালিন্য চলছে, পরিবারের লোকজনদের সঙ্গে এদের কিন্তু মতবিরোধ একটা চলছে দীর্ঘদিন ধরে, এবং সেই মতবিরোধ কিন্তু এই মুহূর্তেই খতম হয়ে যাচ্ছে না, কারণ রাহু এবং কেতু 23 সেপ্টেম্বর পর্যন্ত ধনুরাশিতে কেতু এবং মিথুন রাশির ঘরে রাহু থাকার পরে এদের কিন্তু পারিবারিক জায়গাটা এই মুহূর্তে ক্লিয়ার হচ্ছে না, পরিবারের লোকদের সঙ্গে এদের একটা বন্ডিং প্রবলেম কিন্তু চলবে, তবে যতটা প্রখর ছিল সেইখান থেকে কিন্তু কিছু অংশে কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 2020 সালে বৃশ্চিক রাশির এডুকেশন লেভেল কেমন থাকবে, বিশেষ করে যারা ফোর্থ হাউসে রাহু দৃষ্টি থাকার ফলে যারা সাধারণভাবে মাধ্যমিক বা 12 ক্লাস দিচ্ছে তাদের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়ার কথা, অনেক বেশি সচেতন হওয়া উচিত, কারণ কিছুটা হলো মানসিক চঞ্চলতা তো অবশ্যই এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশনের ক্ষেত্রে। এবং বিশেষ করে খেয়াল রাখতে হবে যে সমস্ত বাচ্চারা 5 থেকে 10 মধ্যে দশম শ্রেণী অবধি পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে রাহু অষ্টমে বসে রয়েছে, আপনাদের ছেলেমেয়েরা যদি 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণীর মধ্যে থাকে তাহলে পরে অবশ্যই মোবাইল ফোন থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, কারণ রাহু কিন্তু মোবাইল ফোনেরই কারক গ্রহ। একদিন রাহুর ভিডিওতে আমি এই বিষয়গুলোকে নিয়ে ক্লিয়ার করে দেবো, আপনারা অবশ্যই দেখবেন অ্যাস্ট্রোটিপস, সেখানে বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি। তবে এখানে খেয়াল রাখবেন যে এই 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণীর বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, তাহলে পরে কিন্তু পড়াশোনা একদমই গণ্ডগোল হয়ে যাবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কিন্তু যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি মানে ভালো সফলতা আশা করা যাচ্ছে, এবং 2020 সালে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা টেকনিক্যাল লাইন নিয়ে রয়েছেন, যারা পিএইচডি করতে চাইছেন, ডক্টরেট করতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, এরকম যে সমস্ত পড়াশোনাগুলো ল রিলেটেড পড়াশোনার সঙ্গে যারা কানেক্টেড রয়েছেন, মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার রেজাল্ট হতে চলেছে 2020 সালে, এবং আপনারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। 2020 সালে বৃশ্চিক রাশির অর্থভাগ্য কেমন যাবে, আশা করছি 2020 সালে অর্থভাগ্য কিন্তু বৃশ্চিক রাশির ভালো যাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে হঠাৎ কোনো পয়সা বা অর্থ চোট হয়ে যাওয়ার সম্ভাবনা, বা হঠাৎ কোনো অর্থ পরিবারের কোনো বিষয়কে কেন্দ্র করে খরচ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিকটায় সতর্ক থাকা উচিত। নইলে কিন্তু এই বছর 2020 বৃশ্চিক রাশি কিন্তু আর্ন ভালো করতে পারবে, লাভ কিন্তু তার ভালো হবে, এবং তার একটা অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা কিন্তু খুব প্রখর হতে চলেছে 2020 সালে। 2020 সালে বৃশ্চিক রাশির যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টা কেমন থাকবে, সে কি চেষ্টা করতে পারবে যে কোনো কাজের ক্ষেত্রে, অবশ্যই বৃশ্চিক রাশি কিন্তু 2020 সালে অনেক বেশি নিজেকে ডেভেলপ করা, নিজেকে উন্নতি করা এবং নিজের সমস্যাগুলোকে রিকভার করার জন্য উদ্যোগী হবে, এবং যদি এরা উদ্যোগী হয় এবং যদি লেগে থাকে তাহলে পারে কিন্তু অনেকটাই নিজেদের সমস্যা থেকে এরা মুক্ত হতে পারে। 2020 সালে বৃশ্চিক রাশির কর্মভাগ্য কেমন যাবে, যদি আমরা কর্মভাগ্যের দিকে তাকাই তাহলে পারে কিন্তু যারা নতুন চাকরির খোঁজ করছেন, যারা বিশেষ করে নতুন চেষ্টা করছে চাকরির জন্য, তাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগাযোগ অবশ্যই বৃদ্ধি পাবে, এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে যে সমস্ত ক্ষেত্রে চাকরির বিষয়গুলোকে নিয়ে কমপ্লিকেটেড হয়ে রয়েছে, চাকরির জায়গায় বিভিন্ন সমস্যা প্রমোশন আটকে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা অন্য কোথাও ট্রান্সফার হতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটি পজিটিভ সাইট আসতে চলেছে 2020 সালে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের চাকরির ক্ষেত্রে যেরকম চাকরি করুন না কেন, তাদের নিজস্ব জায়গায় একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আলটিমেটলি জটিলতা কম থাকবে। 2020 সালে বৃশ্চিক রাশির সন্তান ভাগ্য কেমন থাকবে, 2020 সালে বৃশ্চিক রাশির সন্তান ভাগ্যের ক্ষেত্রে অনেকটাই বেটার, তবে এখানে খেয়াল রাখতে হবে যে সন্তান ভাগ্যের ক্ষেত্রে বেটার মানে হচ্ছে বিশেষ করে সন্তানদের রেজাল্ট ভালো হবে, এবং সন্তানদের অর্থাৎ দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি হচ্ছে 5ম-10ম আছে, অর্থাৎ 5ম যদি আমার সন্তান হয় তাহলে 5ম-10ম হচ্ছে সন্তানের বিকাশ, অর্থাৎ আপনার যদি বৃশ্চিক রাশি হয় এবং আপনার ছেলে বা মেয়ে যদি কোনো চাকরির সন্ধান করে বা তাদের ডেভেলপমেন্ট বা তাদের বিবাহের ক্ষেত্রে কোনোভাবে আটকে যাচ্ছিল সেগুলো কিন্তু এই 2020 সালে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনার সন্তান অবশ্যই উন্নতির একটা সূচক জায়গায় পৌঁছাবে, উন্নতির একটা জায়গায় কিন্তু একটা আশা করা যায় 2020 সালে, এবং আপনার ছেলে বা মেয়েদের বিবাহের ক্ষেত্রে যদি যোগাযোগ করে থাকেন সেই জায়গাটাও কিন্তু অনেকটাই যে বাধা হয়েছিল সেই বাধাগুলো কেটে যাবে। 2020 সালে বৃশ্চিক রাশির
বিজনেস কেমন যাবে আমরা যদি সেই কথাটা বলি, তাহলে অবশ্যই যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আর্ন বৃদ্ধি পাবে, লাভ হবে, এবং যে জটিলতাগুলো বিজনেসের ক্ষেত্রে ছিল সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে, এবং যারা নতুন ব্যবসা করতে চলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ অনেকটাই পজিটিভিটি ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনারা কিন্তু 2020 সালে অবশ্যই ব্যবসা করার মতো সুযোগ পাবেন, এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভজনক ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 2020 সালে, এবং অনেকটাই বেশি অ্যাডভান্টেজ পাবেন, কারণ দীর্ঘদিন ধরে শনি সালের সাথে বা নেগেটিভ ট্রানজিট আপনাদেরকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করেছিল, সেইখান থেকে কিন্তু ধীরে ধীরে বিষয়গুলোকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কারের দিকে আসছে। 2020 সালে বৃষ্টি বেশি যারা মানুষ আছে তারা যদি কোনো লোন নিতে চায় তো সেটা কি পাবে? অবশ্যই 2020 সালে লোনের একটি খুব ভালো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 2020 সালে আপনাদের যদি লোন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই আপনারা লোন নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার একটা ফল পাওয়ার আশা করা যাচ্ছে। 2020 সালে বৃষ্টি বেশি আমরা যদি বলি যে বিবাহ ভাগ্য কেমন যাবে, অবশ্যই 2020 সালে আপনাদের বিবাহের জায়গাটা খুবই ভালো দেখা যাচ্ছে, এবং যাদের যাদের দীর্ঘদিন ধরে বিবাহ আটকে রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে বিবাহ বা চাকরি বা এডুকেশন যে কোনো কথা আমি বলছি, আপনার জন্মছকে যদি সেই যোগটা না থাকে বা আপনার জন্মছক যদি অনেক রকমভাবে ড্যামেজ হয়ে থাকে এই ভাবগুলো, তাহলে পরে কিন্তু এই গোচরে অর্থাৎ এই রাশিফলের ক্ষেত্রে ভালো সময় আসতে পারো কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয় না। তাই জন্মছকের যদি মোটামুটি আপনি যদি রেমিডি করে থাকেন, আপনি যদি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোন, তাহলে পরে কিন্তু 2020 সালে আপনি যদি বিবাহ চেষ্টা করেন আপনার কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। 2020 সালে বিবাহিত জীবন সম্পর্কে কোনো সমস্যা হতে পারে বৃশ্চিক রাশির মানুষদের? অবশ্যই 2020 সালে বৃশ্চিক রাশির মানুষদের বিবাহিত সমস্যা আসবে, কারণ বৃশ্চিক রাশির যারা পার্টনার রয়েছেন তাদের কিন্তু বর্তমানে তাদের মাথা গরমের প্রবণতা, তারা কিন্তু রেগে গেলে পরে উল্টোপাল্টা কথা বলছেন, এবং উল্টোপাল্টা কথা বৃশ্চিক রাশির একদমই পছন্দ করতে পারে না, যার ফলে কিন্তু একটু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে এবং এই সমস্যা কিন্তু চলবে। এবং যারা যারা বিশেষ করে বৃশ্চিক রাশির যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে যাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড়াছাড়ি হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 2020-তে, এবং একটা ডিভোর্স বা সেপারেশনের মতো জায়গাও কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং আলটিমেটলি দুর্গা আগস্ট মাস 2020-র আগস্ট মাসের পর আপনাদের যাদের যাদের সমস্যা খুব অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্সও হয়ে যাবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে খেয়াল রাখতে হবে যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহ করার যোগ ক্রিয়েট হচ্ছে, এবং যারা বিবাহিত জীবনে রয়েছে তাদের সমস্যা যদি থেকে থাকে বা সমস্যা যদি জটিল আকার ধারণ করে থাকে তাদের ডিভোর্স বা সেপারেশনের মতো একটা যোগ কিন্তু 2020-তে আসতে চলেছে। 2020-র আগস্ট মাসের পর থেকে রাহুর বৃষরাশির মধ্যে কিন্তু তার একটা প্রভাব চলে আসবে, কারণ এমনি সেপ্টেম্বরের রাহু প্রবেশ করছে বৃষরাশির মধ্যে, এবং সেটা হচ্ছে বৃষ্টি রাশি সাপেক্ষে সপ্তম ভাব, এবং 2020 সালের আগস্ট মাসের পর থেকে মানে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বৃশ্চিক রাশির বিবাহিত জীবন কিন্তু খুব ভালো থাকবে না, এসে ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেটেড পজিশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে, এবং বিবাহিত জীবনে কিন্তু বিভিন্ন সমস্যা আসতে পারে 2020-র সেপ্টেম্বরের পর থেকে। আলটিমেটলি 2020 সালের বৃশ্চিক রাশির ক্ষেত্রে কয়েকটা অ্যাডভান্টেজ এক নজরে যদি আমরা বলি, তাহলে পরে বৃশ্চিক রাশির প্রথম নম্বর কথা হচ্ছে যে দীর্ঘদিন পরে সালেসাথী কেটে যাওয়ার জন্য বৃশ্চিক রাশি অনেকটাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবে, একটা সফলতার মুখ কিন্তু তারা দেখতে পাবে, এবং মানসিক হতাশা অনেকটাই তাদের ক্ষেত্রে কমার সম্ভাবনা বৃদ্ধি পাবে। 2020 সালে বৃহস্পতির সেকেন্ড হাউসে ট্রানজিট হওয়ার ফলে কিন্তু কর্মভাগ্যের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ, এবং নতুন নতুন যারা চাকরির চেষ্টা করছেন বা কর্মসংক্রান্ত বিভিন্ন জটিলতার মধ্যে যারা পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, এবং কর্মের জায়গাটা একটা সফলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 2020 সালেতে আমরা যদি বলি 2020 সালে যারা যারা বৃশ্চিক রাশির মানুষ নতুন বিবাহ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে, এবং আপনাদের নতুন যারা বিবাহের চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই বিবাহের একটা বিবাহ করার মতো একটা সুযোগ কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। 2020 সালেতে বিশেষ করে যারা আমরা যেটাকে বলবো যে 2020 সালে এই যে কোনো কাজ যেটা আটকে যাচ্ছিল আপনাদের বিভিন্ন টাকা পয়সার কারণে যে আটকে যাচ্ছিল সেইগুলো কিন্তু অনেকটাই মুক্ত হবে, এবং আপনাদের যদি বাইরে কোনো টাকা ধার দেওয়া থাকে যেগুলো আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, বা আপনি যদি নিজে কোনো লোন নিতে চান সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে চলেছে, একটা অ্যাডভান্টেজ আপনাদেরকে অবশ্যই দেবে। 2020 সালে যারা এডুকেশন রয়েছে বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা সফলতা দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই জায়গাটা অনেকটাই পজিটিভ, আপনারা যদি সঠিকভাবে লেগে থাকতে পারেন তাহলে পরে আপনাদের শুধু 2020 সালের এডুকেশনাল সফলতা কিন্তু অবশ্যই একটা পাওয়া যাবে। 2020 সালেতে আমরা যদি বলি যে মোটামুটি কর্মভাগ্য, সফলতা এবং এডুকেশন
এবং অর্থ এই জায়গাগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে অনেকটাই পজিটিভ দেখা যাচ্ছে। নেগেটিভ কোথায়, নেগেটিভ কয়েকটা নজরে যদি আমরা বলি তাহলে প্রথমেই আমরা যেটাকে বলবো যে আপনারা যে কোনো কাজ করতে গেলে পরে চিরকালই সমস্যার মধ্যে পড়েন এবং 2020 আপনারা সমস্যার মধ্যে পড়বেন। তবে সমস্যায় পড়ার পরেও যদি আপনারা চেষ্টা চালিয়ে যান তাহলে পরে সফলতা কিন্তু অবশ্যই পাবেন, কারণ অনেকটাই অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, মানে নেগেটিভ প্রভাব কিন্তু বৃষ্টিরাশির মধ্যে অনেকটাই কম থাকবে 2020 সালে, যার ফলে আপনারা যদি চেষ্টা করেন তাহলে পরে কিন্তু সফলতা অবশ্যই আপনারা পেতে চলেছেন। 2020 সালে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের পরিবারের কোনো মানুষদের সঙ্গে কিন্তু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে, পরিবারের মধ্যে কিন্তু একটা হতাশা, পরিবারের লোকদের বা পরিবারের মানুষদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা, এইরকম একটা পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হতে পারে। সেই জায়গাটা সচেতন থাকা উচিত এবং আমি চাই সর্বদা যে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে যে কোনো কাজ করতে চাইলে করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেটার হবে। 2020 সালে রাহুর দ্বাদশ ঘরে দৃষ্টি থাকার ফলে কিন্তু আপনাদের হঠাৎ হঠাৎ কোনো ব্যয় হয়ে যেতে পারে এবং হঠাৎ হঠাৎ আপনাদের কিন্তু কোনো কিছু লস হয়ে যেতে পারে। যারা বিজনেস করছেন তাদের থেকে আমি সচেতন থাকতে বলবো যে এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে 2020 সালে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও একটি বিশেষ বিষয় যেটাকে আমরা বলবো সেই ক্ষেত্রে কিন্তু বন্ড মানে যারা বিশেষ করে বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কমপ্লিকেটেড পজিশন ক্রিয়েট হবার কথা। কারণ হচ্ছে যে রাহু কিন্তু অবশ্যই অষ্টম ভাব দ্বাদশ ভাবের মধ্যে এবং ফোর্থ হাউসে দৃষ্টি থাকার ফলে তার আপনাদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু প্রবলেম চলছে এবং এই প্রবলেম কিছুটা রিমুভ হতে পারে, তবে সম্পূর্ণ কিন্তু রিমুভ হবে না। 2020 সালে অর্থনৈতিক ভাগ্য আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটাই স্ট্রং হতে চলেছে। আপনারা যারা নতুন কোনো চাকরি চেষ্টা করছেন, কাজের চেষ্টা করছেন, এডুকেশনের সাইড থেকে আমি যেটা বললাম আগে সেইগুলো জায়গা থেকে কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে পরিবারের লোকজনদের থেকে কোনো শত্রুতা, কোনো শারীরিক সমস্যা এবং হঠাৎ কোনো শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া এবং বাড়ি থেকে দূর ভ্রমণ বা বাড়ি থেকে দূরে গিয়ে কোনো কিছু করা, এই বিষয়গুলো কিন্তু 2020 সালে আসতে পারে এবং আপনাকে কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে কোনো ডেভেলপমেন্ট হওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 2020 সালে যারা বিদেশ যাত্রার যোগ খুব ভালোভাবে ক্রিয়েট হচ্ছে বৃষ্টিকেশির ক্ষেত্রে, আপনারা যারা বিদেশ যাত্রা করতে ইচ্ছুক আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভিটি আছে এবং যারা বিদেশে চাকরি করছেন বা কাজ করছেন কোনো রকমভাবে আপনাদের ক্ষেত্রেও বেশ কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে এবং আপনারা কিন্তু বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কাজের মন্দা চললেও ধীরে ধীরে কিন্তু আপনাদের কাজের উন্নতি বাড়বে। এই হলো সামগ্রিকভাবে একটা অতি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে জন্মচক্রের উপর ডিপেন্ড করে গ্রহগত অবস্থান দেখে তারপরে রাশিফলের এই কথাগুলো আরও বেশি পারফেক্ট করা যায়। আর সাধারণভাবে বৃশ্চিক রাশির মিশ্র ফল পাবে, মোটের ওপর ভালোর দিকটাই বেশি, কারণ দীর্ঘদিন ধরে যে ডিপ্রেশন ছিল সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার জন্মচক্রের মধ্যে যেগুলো আমি বললাম যে এগুলো পজিটিভ হবে, আপনার জন্মচক্রের মধ্যে যদি কোনো বাধা না থাকে, কোনো রকম সমস্যা না থাকে, তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি 2020 ভালো একটি জায়গা পাবেন এবং অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। কিন্তু মনে করা যাক 2020 সালে আপনি আমার কথাগুলোর সঙ্গে ম্যাচ করছে না আপনার জীবনযাত্রা, আমি বললাম যে সমস্ত জায়গায় ভালো হবার কথা কিন্তু সেগুলো ভালো হচ্ছে না, তাহলে পরে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার যেই ভাবটির থেকে আপনি ভালো ফলটা পাচ্ছেন না সেই ভাবটি কিন্তু কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে রয়েছে, কোনো না কোনোভাবে কিন্তু জটিলতার মধ্যে ফেঁসে আছে। তাই অবশ্যই গ্রহ প্রতিকার করার চেষ্টা করুন, নিজের জন্মচক্রের প্রেডিকশন করার চেষ্টা করুন, যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষের সঙ্গে আলোচনা করুন, শুধুমাত্র রাশিফলের ভিডিও দেখেই সম্পূর্ণ ডিসিশন নেবেন না। এবং অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন, জ্যোতিষকে সঠিকভাবে সরলভাবে সহজভাবে এবং যুক্তির সাথে তুলে ধরার দীর্ঘদিন ধরে আমি একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনারা আপনাদেরকে যতটা পারছি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রিয় মানুষকে অবশ্যই শেয়ার করলে যদি করতে চান খুবই বেটার হয়, কারণ জ্যোতিষকে সঠিকভাবে জানতে গেলে পরে অ্যাস্ট্রোটিপের উপরে নজর রাখতেই হবে। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, খুব ভালো থাকুন, খুব আনন্দই কাটান 2020 সালটা। অবশ্যই নমস্কার।